প্রতি বছর বাজেট পেশ হলে পণ্যের মূল্য হ্রাস ও বৃদ্ধি হলো কিনা সেদিকেই আগ্রহ থাকে সাধারণ মানুষের। 2021-22 প্রস্তাবিত বাজেটের ক্ষেত্রেও একই চিত্র। বাজেটের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে ভাবনার চেয়ে তারা বাজার নিয়ে বেশি চিন্তিত। প্রস্তাবিত বাজেট অনুযায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। নতুন প্রস্তাবিত বাজেটে করোনায় কর্মহীন ও সাধারণ মানুষের কথা ভাবা হয়নি বলে মনে করছেন অনেকেই। কামাই রোজগার নাই ভাই, কিভাবে চলবো? সব জিনিসের দাম বেশি, কোনো কিছু তো ভাই হাত ধোয়া যায় না ভাই। এখন তো আমরা অনেক কষ্টে আছি, ব্যবসা বাণিজ্য নাই, কামাই রোজগার নাই, এখন তো জিনিসের পাতি সব কিছু আগুনের মতো দাম বেড়ে যাচ্ছে। করোনা সংক্রমণ রোধে বিভিন্ন বিধিনিষেধের মধ্যে পরিবহন চালকদের দুর্দিন যাচ্ছে। এমন অবস্থায় বাজেটে পণ্যের মূল্য বৃদ্ধি করায় হতাশা ছিল তাদের কণ্ঠে। আমাদের ভাড়াগুলো কমাই দিচ্ছে, তারপর লকডাউন হয়েছে, আমাদের তো রাস্তায় চলার সমস্যা হয়েছে। আমরা তো অনেক দূর থেকে আসছি রাইডার করতে, আমাদের তো সুযোগ সুবিধা কিছুই নাই, আমরা অসুবিধায় রাস্তাঘাটে চলাফেরা করছি। দিন আনে দিন কীভাবে আমাদের দিন যাবে? আমাদের ফ্যামিলি চালাইতে হবে, মনে করেন মা আছে, বাবা আছে, ফ্যামিলি চালাইতে হবে। অনেক কষ্টের মধ্যে আমরা মনে করেন যে ফ্যামিলি চালাই, আমাদের তো কেউ সাহায্য করে না বা কেউ কিছু করে না, কীভাবে আমাদের দিন যাবে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।